হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো লাইফ লাইফস্টাইল যে নতুন ব্লগে সবাইকে স্বাগত বাজে এখন সকালে সাতটা আর ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি কারণ মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে কী ভাবছো পরীক্ষার জন্য মেয়ে স্কুলে যাচ্ছি না না এখন পরীক্ষাগুলো বেশিরভাগ দু ঘন্টার জন্য তাই দু ঘন্টার পরীক্ষা হলে আমি যাই না কিন্তু আজকের পরীক্ষাটা হচ্ছে মাত্র এক ঘন্টা তাই ভেবেছি মেয়েকে একেবারে পরীক্ষা মানে পরীক্ষায় ওকে ক্লাসে বসিয়ে দিয়ে স্টেশনে বসবো তারপর একেবারে নিয়ে আসবো যাই হোক একটু দুঃখ আছে কারণ আমার কোনো বান্ধবীরাই এখন আর পরীক্ষার পর বসবে না সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে এক একজন এক একটা কারণ নিয়ে ব্যস্ত কেউ আসবে না তো আমাকেই একা বসতে হবে আর যেহেতু এক ঘন্টা পরীক্ষার বর বললো আমি যাবো না তুমি একেবারে নিয়ে চলে আসবে যাই হোক পরীক্ষা দিতে মেয়ে তো যাবে কিন্তু আমি তো আর ভূত মতন যেতে পারি না তাই সকালবেলা রেডি ফেডি হয়ে যাচ্ছি কিছুই না চুলের জ্বরটাকে ছাড়িয়ে নিয়েছি জীবনের জ্বর ছাড়াতে পারছি না এখানে চুলের জ্বরও ছাড়াতে পারছি না কী যে হবে আমার দ্বারা কিছুই যাই না যাই হোক উঠেছে সাড়ে ছটায় ডুবডুক ডুকডুক করে নড়তে নড়তে এই সবে রেডি হচ্ছে অন্যদিকে মেয়েকে তুলে ব্রাশ ফ্রাশ করিয়ে টিফিন দিয়ে দিয়েছি সেরকম কিছু নয় আপনার রুটি দিয়েছি যেটুকু খায় খাবে পরীক্ষা হলে তো আর বেশি চাপ করে খাওয়ানো যায় না কারণ বলতে নেই কখন যে কী খায় যাই হোক এই পরীক্ষা নিয়ে আমার একটা স্মৃতি আছে কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত না আপাতত একটু সিঁদুর আর টিপ করে এটাই হচ্ছে সাজ আর মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি সত্যি কথা বলতে ক্রিম আর সানস্ক্রিমের কোনো অভাব নেই আমার কাছে কিন্তু ওই যে লাগানো আর হয় না ওই কিনে রাখাই আছে এত রিসার্চ করেছিলাম সানস্ক্রিন কোন সানস্ক্রিন কিনলে ভালো রিসার্চ করে সানস্ক্রিন কেনার পর রাখাই আছে আজ পর্যন্ত হয় দুবার লাগিয়েছে যাই হোক এখানে নিজের জীবন তো গোটাতে পারছি না চুলগুলোকে যেগুলো পড়েছে সেগুলো গুটিয়ে নিচ্ছি আর এখানে ঘড়ি দেখতে একটু সাড়ে সাতটা বেজে গেছে এবার মেয়েকে করব হচ্ছে রেডি মেয়েকে ঝটপট করে একটা ঝুঁটি বেঁধে দিই কারণ চুলগুলো আস্তে আস্তে চোখের কাছে চলে আসছে আর এখন চুল কাটানোর সময় নেই পরীক্ষার সময় কে চুল কাটাবে আর যা ওয়েদারের ছিঁড়ি বাপ রে দরকার নেই যাই হোক এখানে চুল টুল আজরে একটা ইয়ে করে দিচ্ছে আর জিজ্ঞেস করছি কী পারবি কী পারবি না আরও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে কি আছে আজকে হচ্ছে ওর আঁকা পরীক্ষা ড্রয়িং আর এ প্রত্যেক বছর মানে দু বছর ধরে ওরা ড্রয়িং দিয়ে দিত স্কুল থেকে শুধু কালার ভরতে হতো কিন্তু আজকে হচ্ছে মানে আজকে যে পরীক্ষাটা সেটা হচ্ছে মানে কি বলবো ড্রয়িং পরীক্ষা বিশাল চাপের হয়ে গেছে কারণ এবার নি বাচ্চাদেরকে নিজেদেরকে আঁকতে হবে এঁকে আউটলাইন দিয়ে কালার ভরতে হবে মেয়ে তো কোনো দিন ড্রয়িং করেই নি আমি শেখানোর প্রয়োজনও মনে করিনি এবার যখন শুনেছি যে নিজে নিজে ড্রয়িং করতে হবে ওরা থিম বলে দিয়েছিল কয়েকটা কী কী আঁকতে হবে তো সেইগুলো মেয়েকে একটু একটু প্র্যাকটিস করেছে কিন্তু ওই যে বলছি মাছ আঁকতে দিলে পুটি মাছ আঁকছে ঘুঁড়ি আঁকতে দিলে কী যে ঘুড়ি আঁকছে ভগবান জানে বেলুনের জায়গায় ইটেকে এঁকে দিচ্ছে ওই হচ্ছে তো টুকটাক প্র্যাকটিস করেছে যা করার ও করবে মোটামুটি আঁকার মধ্যে ঘুড়িটাই একটু ভালো আঁকতো কিন্তু উনি এসে বেলুন আর বেলুনের গোলটা তো হচ্ছিল না আমার মেয়ের দ্বারা আমি বললাম তুই বেলুন কেন আঁকতে গেলি বলছে না না আমি খুব ভালো করে গেছি যাই হোক সেটা তো পরের কথা আপাতত মেয়ের সঙ্গে আমি যাচ্ছি আর বর বর যাচ্ছি একটু এগিয়ে দিয়ে আসছে কারণ টোটো করে গেলে আরও দেরি হয়ে যাবে বললামই সাড়ে আটটা মানে পৌনে সাতটা পৌনে আটটা তখনই ভেজে গেছে আর এই যে আজকে প্রচুর বাচ্চাদের পরীক্ষা ছিল আর এই সময় না একটাই সমস্যা হচ্ছে সব বাচ্চাদের ছুটি এক টাইমে হচ্ছে কাকে ছাড়বে কাকে ছাড়বে না বড্ড ভিড় হচ্ছে যাই হোক এখানে মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে গিয়েছিলাম হচ্ছে স্টেশনে বসতে যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম কোনো বন্ধুরা যাবে না তাই এক ঘন্টা একা একা বসে ফোন গেটে সোজা মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম গুড মর্নিং বেজে গেছে হচ্ছে সাড়ে নটা এই সবে মেয়েকে নিয়ে জাস্ট ঢুকলাম জামা কাপড়টা একটু ছাড়লাম এখনও ঘরের সব কাজ বাকি বিছানা বিছানাটা মোটামুটি গোছানো আছে তাও একবার একটু ঝাড়তে হবে হালকা করে সেরমভাবে গোছাই নি এই রুমে তো শুই না এই রুমটা পরিষ্কারই আছে যাই হোক ও ভাপিয়ে গেছি সমস্ত কিছু তুলে রাখি ঘর মোছা বাকি আছে এখন গড় মুছতেই আমার এক ঘন্টা লাগবে কখন মুছবো কখন করবো কে জানে কী রে আরেকজনকে ছাদে পাঠিয়েছি পাখিদেরকে রুটি দিতে উনি ছাদেই রয়ে গেছে আর্ধেক রুটি খেয়ে গেছে অর্ধেক এখন খাবে হলো চলে আসো যাই হোক এখন একটু টিফিন করি টিফিন টিফিন করে বাকি অন্য কাজ করবো খেয়ে নিই তো ভাবিয়ে গেছি ওই পাখা চালানো তো পাকা চালা ও পাকা না চলো পরে কথা বলি যাই হোক পেট পুজো করে চলে এবার ঘরের কাজ করতে কি বলবো যেহেতু বাইরে বেরোই না তখন খিদে পাই না কিন্তু রাস্তায় বেরোলেই না খিদে খিদে পায় তো সবার আগে এসে খেয়ে নিয়েছি এবার টর ঝাড় দেবো কারণ কোনো কাজই হয়নি বললাম না বিছনাটাও পরিষ্কার করে যায়নি এখন ঘর বিছনা পিছনা পরিষ্কার করে ঘর পর ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছি আর এইটুখানি কাজ করতে গেলে মিনিমাম আমার দেড় ঘন্টা লেগে গিয়েছিলো বুঝতেই পারছো আস্তে আস্তে সাড়ে নটা প্রায় বেজে গিয়েছিল কারণ আটটা থেকে নটা অবধি পরীক্ষা আর মেয়েদেরকে সে ছেড়ে সবার শেষে প্রায় সাড়ে নটায় ছেড়েছে আস্তে আস্তে পৌনে দশটা আর এই সমস্ত করে রান্না বসিয়েছি প্রায় তখন বাজে সাড়ে বারোটা কি রান্না করব যায় না বরকে আগের দিন বলেই রেখেছিলাম যে আজকে মাংস আনবে ঝটপট করে মাংসটা করে দেবো রান্না করতে বেশি সময় লাগবে কিন্তু না আমার বর নিয়ে এসে মাছ শাক ডাল মানে এই সমস্ত কিছু আমার রান্না করতে হয় যেন তিন থেকে চার পদ রান্না করতে গেলে টাইম তো লাগবে এক পদ রান্না করলে ঝটপট রান্না হয়ে যায় কিন্তু এই যে আমার বর তিন পদ উনি নাকি কানে শোনেই নি যে আমি কী বলেছি যাই হোক প্রচণ্ড রাগ হচ্ছিলো আর এই সমস্ত রান্না করতে করতে যেইটুকুনি ভিডিও সময় ভিডিও করছিলাম চুপ ছিলাম তাছাড়াও মানে প্রচুর চেঁচামেচি একা একা চেঁচামেচি করছিলাম কারণ বরের সামনে চেঁচামেচি করলে বর কোনো রিপ্লাই দেয় না তাই একাই চেঁচামেচি করা আর বরের সামনে চেঁচামেচি করা একই তাই আমি নিজেকে নিজেই চেলামেলি করছিলাম এটা আমার হ্যাবিট যাই হোক রাগুবলাম একটু আই মাই যাই বকি এটা কারো কারো হ্যাবিট আছে কি না কমেন্টে জানিও আমার আছে আমি খুব রেগে গেলে হয় যাই হোক আজকে করেছিলাম হচ্ছে লাউ ডাল লাউ ডাল করেছিলাম শাক করেছিলাম আহ লাউ ডালটা দেখেই যাচ্ছে সত্যি কথা লাউ ডাল খেতে এত ভালো লাগে না কী বলবো আমার হেভি লাগে মুগ ডাল থেকে লাউ ডাল আর তেঁতর ডাল নর্মাল মুগ ডাল খেতে ভালো লাগে না নয় মুগ ডালের কলা দিয়ে মুগ ডাল করবো নয় লাউ ডাল করবো আর এখানে করছি একটু পোস্ত আর সঙ্গে করে চাই পোস্ত হ্যাঁ আজকে পোস্তটা অবশ্য আলু ঝিঙে ডাঁটা দিয়ে বর বলেছিল করতে সেইটাই করেছি আর দু রকমের ভাজা ভেজেছি আলু ভাজা কারণ মেয়ে আগের দিন খেতে বসে বলছে আলু ভাজো নিই তাই বর আগেই বললো যে একটু আলু ভেজে রাখবে আর এই যে বরের জন্য পটল ভাজা দু তিন রকমের ভাজা ভাজতেই হয় কারণ বর এটা খা মানে ভাজা ছাড়া হয় না আর এই যে এটা রাতের জন্য আলুর একটা তরকারি করেছি এই তরকারির টেস্টটা না একেবারে যে দোকানের তরকারি হয় সেই রকম হয় আগে আমার হতো না কিন্তু এখন মানে বুঝে গেছি যে কিভাবে এই রান্নাটা করলে একবারে দোকানের মতন বরেরও বেশ ভাল লাগে এই আলুর তরকারি আর খুব চটজলদি হয়ে যায় মানে খুব ইজিলি একদম ঝটপট হয়ে যায় আর এখানে একটু পোস্ত বেটে রেখেছি আমার বোনটা কমেন্টে জিজ্ঞেস করি এটা কি রান্না এটা হচ্ছে পোস্ত বাটা বাটতে কিছু কিছু জিনিস লাগে কিন্তু গরম ভাতে এটা খেতে খুবই ভাল লাগে যাই হোক এদিকে রান্নাবান্না করতে বসিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ আরও একদিন পর আবার পরীক্ষা সবে তো পরীক্ষা শুরু হয়েছে ইংলিশ আর ড্রয়িং হলো এখনও প্রচুর পরীক্ষা বাকি আছে যে নেক্সট দিন হচ্ছে তোমার বাংলা পরীক্ষা তাই বাংলা পড়তে দিয়েছি আর আসার সময় এবার মানে ছুটির সময় আনটি বলে দিল যে শুধু খাতা থেকে দেবে না মানে এতদিন সবাই যেন খাতা থেকেই দেবে কিন্তু হঠাৎ করে না বই থেকেও কোয়েশ্চেন আসতে পারে তো সবারই মাথায় হাত এবার বইগুলো হবে এদিকে তো আমার সিলেবাস শেষ হচ্ছে না যেটাই ভেবেছিলাম সিলেবাস শেষ হয়ে গেছে বাংলা এখানে আরও চাপ চলেছে আর এই যে এইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় আমার সমস্যা দেখতে পাচ্ছি মাথাটা পুরো গেছে খারাপ হয়ে মানে বৃষ্টির দিনে খালি কাপড় তুলছি আর মেলছি সারা দিনে মনে এখন তিন থেকে চারবার কাপড় তুলেছি মিলেছি লাস্টে বিরক্ত হয়ে সিঁড়িতেই মেলে দিচ্ছি কিন্তু যেই না আমি সিঁড়িতে মেলাম তারপর থেকে বৃষ্টি হওয়া বন্ধ আর এই যে আমার হয়ে গেছে এখন শরীরটা খারাপ দু তিন দিন ধরে মাথা ব্যথা নিয়ে ভুগছি আর আপাতত একটু রোদ উঠেছিল সেটা দেখে রাগ হচ্ছে যে বাইরে মেলবো না সিঁড়িতে মেলবো লাস্টে ডিসাইড করলাম না সিঁড়িতেই থাক কারণ কি দু থেকে তিনবার তুলেছি আর মেলেছি আর সত্যি এটা ভালো লাগছিল না বর্ষাকালে এই জিনিসটা বিরক্ত লাগে আর কাপড় তো পরবেই রোজকারই কাপড় না পরলে হবে কাপড় তো রেগুলার যে একটু করে সেগুলো কাচতেই হবে গুড আফটারনুন দেখো এই কাপড় মেললাম এক্ষুনি রোদ উঠে গেলাম আবার কী করা এদিকে আকাশটা পরিষ্কার কিন্তু ওইদিকে কালো হয়ে আছে মানে একটু পরে আবার বৃষ্টি নামবে আমি আর মেলছি না সকাল থেকে চারবার মেলেছি চারবার তুলেছি ভালো লাগছে এটা কালকের কাপড় এখনও শুকোয়নি ওহ মেলা তোলা করতে করতে লাস্টে রেখেছি আর ভুলেই গেছি ওহ ভালো লাগে তোলা মেলা বৃষ্টিতে এই জিনিসটাই একদম বিরক্ত লাগে আর দেখো রোদটাও যে উঠছে যে হালকা নরম বৃষ্টি যে রোদ হয় নরম রোদ গায়ে লাগলে বেশ ভালো লাগে সেরকম রোদ না একদম একদম গা জ্বালিয়ে দেওয়ার মতন রোদ দেখো দেখো এই রোদ উদায় এই মেঘলা হয়ে গেছে সঙ্গে সঙ্গে কি যে ওয়েদার হচ্ছে না আহ দেখো একটু হাওয়া দিতে ভালো হোক এখানে গাছে প্রচুর পেয়ারা হয়েছে খালি গায়ে চলে এসছে কি আ তাহলে কি হ্যাঁ পর গিয়ে যা বই নিয়ে চলে এসছে ছাদে কত পড়া তাইভাবে কত পড়া এটা পড়া না এটা উনি ফাঁক নিল পড়তে পারে সব পারে সব পড়িয়ে দিয়েছি কিন্তু ওটা উনি নিয়ে এলো উনি একটু ব্রেক চাইলো পড়া থেকে ওটা দেখাও হলো যে পড়াটা নিতে এসেছি নাহলে তো উঠলে তো বকবো যে পড়া ছেড়ে উঠেছিস কেন তাই বইটাকে নিয়ে এসে সঙ্গে করে যেটা আটকে গেছে বলে দাও গাছে একটাই মাত্র আম আছে আর আম নেই এই যে এই একটাই আম আছে আর একটা আম ছিল সেটা ওই পাখিরা খেয়ে নিজে দেখো কাকডা বসে আছে এই অসভ্য কাক সারাক্ষণ ক্যাঁ 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 করে বিশেষ করে আমি যখন ভিডিও এডিট করতে বসবো এই জন্য এখন আর মিনি ব্লগগুলো দুঃখ এডিট করি না রাতে চেষ্টা করি এডিট করে রেখে দেওয়ার জন্য নাহলে বহুত জ্বালা হেবি ছেঁচ কাকটা আর এই কাকটা যাবেও না এই আম গাছেই থাকবে সারাক্ষণ আম গাছে থাকবে সারা ক্যাঁ 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 করবো একদম কি বিরক্ত লাগে এদের পেয়ারাগুলো বড় হচ্ছে না তো একই সাইজ রয়েছে হ্যাঁ পাশে আমাকে আবার ফলের মধ্যে পেয়ারাটা আর আঙুরটাই ভাল লাগে আমটা অতটা আমি পছন্দ করি না তবে এবছর খেয়েছি তবে না হলেও আমার কোনো অসুবিধা নেই যে আম খেতেই হবে কিন্তু হ্যাঁ পেয়ারা আর আঙুর আমার ভীষণ পেয়ে পেয়ারার থেকেও আঙুর বেশি ভালো লাগে যাই হোক চলো এবার নিচে যাই খেতে দিই রান্নাবান্না হয়ে গেছে বড় চলে এসছে খেতে দিই মেয়েকে পড়া থেকে তুলি অনেক পড়ছে অনেক খুম করে পড়ছে আজকে বসিয়েছি অবশ্য সাড়ে বারোটা দেরি করে বসিয়েছি বেশি লেখা খালি ইভিএসের সিলেবাসটা বাকি আছে বলে ওই তো টাই করাচ্ছে বাকি সিলেবাস মোটামুটি কমপ্লিট করে দিয়েছি তো টাই করাচ্ছে আর কালকে আছে সোমবার আছে বাংলা পরীক্ষা যেন বাংলাটাও পড়াচ্ছে আবার বলে দিয়েছে খাতায় যেগুলো করছে সেগুলোর সঙ্গে বইতে যে অ্যাক্টিভিটি আছে সেইগুলোও পরীক্ষা নেবে তো বুঝতে পারছো হঠাৎ করে বলছে বই থেকেও আসবে তাই বইটাও পড়াতে হচ্ছে যাই হোক চলো যাই বড় খেতে যাচ্ছে একটা যায় একটা আসে যাই হোক বেজে গেছে হচ্ছে বিকেলের চারটে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে গানের স্কুলের উদ্দেশ্যে কারণ গানের স্কুল বন্ধ দেওয়া যাবে না মাত্র সপ্তাহে দুটো দিন হয় আর মাসের মধ্যে পাঁচশো টাকা তো কোনোভাবেই মিস করা যাবে না গানের স্কুল পরীক্ষা চলুক আর না চলুক আর সত্যি কথা বলতে মাত্র আধ ঘন্টার বিষয় কিন্তু গান আধ ঘণ্টা হলেও যেতে আধ ঘন্টা আসতে আধ ঘন্টা আর গান আধ ঘণ্টা মেন দেড় থেকে দু ঘন্টা লেগে যায় তারপরে মেয়ে একটু খেলে এক ঘন্টার মতন পার্কে তো দু ঘন্টা লেগে যায় যাই হোক আগে ছিল সন্ধ্যে সাতটার সময় গানের ক্লাসটা তখন অনেক সময় পড়ি টড়ি নিয়ে যেতে দেরি হয়ে যেত কিন্তু এখন একটাই সুবিধা হয়েছে যে ম্যাম বলেছে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে চলে এলে ঝটপট করেই দেবে তাই মেয়েকে নিয়ে ঝটপট বেরিয়ে গিয়েছিলাম পাঁচটার মধ্যে হয়ে গিয়েছিলো তারপরে মেয়েকে সাতটার সময় এসে পড়তে বসেছি আর যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে গেছি মেয়ে বলে একটুখানি ছাদে যাবে কারণ পার্কে আজকে নিয়ে যায়নি আসার সময় ঝমঝম করে বৃষ্টি এসেছিলো তাই মেয়েকে ঘরে নিয়ে এসে আর দেখো আসার পরই কি সুন্দর আকাশটা লাগছে মেঘলা মেঘলা আছে কিন্তু প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছিলো তাই হলাম চলো আমারা একটু রিলিফ হয়ে যাবে কারণ পরীক্ষার জন্য মেয়ের যতটা চাপ হচ্ছে সঙ্গে আমারও প্রচুর চাপ হয়ে যাচ্ছে চলো একটু হাওয়া হাওয়া খেয়ে মেয়েকে নিয়ে গেলাম হচ্ছে বিকেলে পড়তে এই হচ্ছে রোজকার জীবন দেখতে পাচ্ছো যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এখানে লিখছে হচ্ছে ইভিএস কারণ ইভিএসের এই একটা সাবজেক্ট আমার সিলেবাস এখনও শেষ হয়নি পরীক্ষা চলে এসছে তাই এই সিলেবাসটা পড়ার জন্য রেগুলার প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে আমি ইভিএস পড়িয়েই যাচ্ছি আর এই এত বড়ো পেন্সিল থাকতে ভরানো একটা ছোট্ট পুটকি পেন্সিল নিয়ে লিখতে বসে যে এটাই হচ্ছে সবার প্রচুর পেন্সিল চেঞ্জ করে আমার মেয়ে খনে ক্ষণে আর ইরেজার যাই হোক এরপরে আর সেরকম ব্লক করা হয়ে ওঠেনি তাই আজকের জন্য এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে তাদের সকলে ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই হাসতে টাটা